যারা মুক্তিযোদ্ধা এটা মাথায় রাখতে হবে জাতির পিতা যে আহ্বান করেছেন যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার বাপ সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে এবং আমাদের ছেলে অনেক মেধাবী তাদের খালি সুযোগটা করে দেওয়া জাতিপিতা চেয়েছিলেন শোষণমুক্ত সমাজ গঠন করতে চেয়েছিলেন ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সমাজ গঠন করতে কাজে সেই কথা মাথায় রেখেই আমাদের দেশের সর্বস্তরের মানুষ কোনো কেউ অবহেলিত থাকবে না আমাদের এখানে ক্ষুদ্র গোষ্ঠী আছে প্রতিবন্ধী আছে অটিস্টিক আছে এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা এবং তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায় শিক্ষায় দীক্ষায় তারাও যেন পিছিয়ে না পড়ে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি আর সবচেয়ে বড় কথা যারা মুক্তিযোদ্ধা এটা মাথায় রাখতে হবে জাতির পিতা যে আহ্বান করেছেন যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থনে অন্য জায়গায় চলে গেছেন বা অনেকের অনেক কিছু থাকতে পারি। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে যে কারণে একসময় তারা অবহেলিত ছিল আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা আমার মতামতের সাথে নাও থাকতে পারে আমার দলে নাও থাকতে পারে কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা কাজে আমার কাছে সবাই সম্মানিত আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে সেটাই আমরা চাই অনেক দেশ আছে যদি দুই আর দুই চার বলতে গেলে তাদের অন্য কিছুতে গুনতে হয় আমাদের দেশের ছেলে মেঁদে গুনতে হয় না কাজী সেদিক থেকে আমি বলবো আমাদের ছেলে অনেক মেধাবী তাদের খালি সুযোগটা করে দেওয়া আর সেটাই আমাদের কর্তব্য যে আমরা সেই সুযোগটাই করে দিতে চাই আর সে কারণেই এই প্রধানমন্ত্রী ফেলোশিপটা আমরা প্রবর্তন করেছি তবে এখানে আমি একটা কথা বলি যেটা আমি মাত্র বসে বসে এখানে হিসাবও করলাম আমি ছিয়ানব্বই সালে সরকারের সেই ফেলোশিপ দিয়েছিলাম যেটা আমি আগেই বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো খালেদা জি এসেই সেটা বন্ধ করে দিল অনেকেই বিপদে পড়লো মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না হ্যাঁ পরপর চারবার ক্ষমতা এসেছি অনেক কাজ করার সুযোগ পাচ্ছি মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি বাংলাদেশ আর সেই পনেরো বছর বা বিশ বছর আগের বাংলাদেশ না এখন একটা পরিবর্তন হয়েছে বদলে যাওয়া বাংলাদেশ কিন্তু এটাকে ধরে রাখতে হবে সেই জন্য আমি এখন আলাপ করছিলাম তো বেশ মোটা অঙ্কের টাকাই লাগবে মনে হচ্ছে আমি ভাবছি এটা আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব যেন ভবিষ্যতে কেউ এটা বন্ধ করতে না পারে কারণ এই যে এক একজন বিদেশে যায় মাছ খাটতে বন্ধ হয়ে যেয়ে শেষে যে বিপদে পড়ে সেই বিপদটা আমি নিজে দেখেছি অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তারা পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে সে ব্যবস্থাও করেছে কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল বিএনপি তাদেরকে বাতিল করে দেয় তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব একটা ট্রাস্ট ফান্ড করে করে দেব। যে পট করে কেউ বন্ধ করতে না পারি তবে এখন আমরা যে স্কলারশিপটা দিচ্ছি এবার যেটা দিলাম এটা আমাদের যদি চালু রাখতে হয় তাহলে পাঁচ হাজার কোটি টাকার একটা ফান্ড লাগে বিশ্ব পরিবর্তনশীল এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মিলে চলতে হবে আমরা কারোর কাছ থেকে পিছিয়ে থাকবো না আমরা সবসময় আগে থাকব আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় জাতি এই বিজয়ী জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলবো সেইভাবে আমাদের করে উঠতে হবে কারণ একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা তাদের মাথার গাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চ শিক্ষা দিচ্ছে কাজে সেই জনগণ যেন সে বাটা পায় সেদিকে বিশ্বাসভাবে দৃষ্টি দিতে হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম